তাহলে এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে, আমাদের তো একটা ডাটাবেস ছিল যেটার মধ্যে টাস্ক এবং কজ ছিল, তো আমরা চাচ্ছি এই ডাটাবেসটা থাকবে হচ্ছে একটা সার্ভারের মধ্যে, এবং আমরা কি করব বলি এপিআই দিয়ে সার্ভার থেকে ডাটা গুলো করে নিয়ে আসবো এবং সার্ভারের মধ্যে অ্যাড করবো এবং সার্ভারের মধ্যে ডিলিট করবো। তো এটার জন্য আমাদেরকে যেগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে এবং যেগুলো ইনস্টল করা থাকতে হবে সেগুলো হচ্ছে আসলে এগুলো, আমাদেরকে হচ্ছে জ্যাম্প রাখতে হবে এবং হচ্ছে মাইএসকিউএল ডাটাবেস হচ্ছে ইনস্টল করা থাকতে হবে, এবং পিএইচপি এবং মাইএসকিউএল সম্পর্কে সামান্য ধারণা থাকতে হবে। আমরা জাস্ট একটা বেসিক ওভারভিউ একটু দেওয়ার চেষ্টা করি। এতক্ষণ আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইডে কাজ করছিলাম, আমরা রিকোয়েস্ট করতেছিলাম, রিকোয়েস্ট সার্ভার সার্ভ করে দিচ্ছিল। তাহলে এখন আমরা যেটা করবো সার্ভার সাইডে আমাদের প্রোগ্রামিং করতে হবে। এখানে আসলে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে ভলি যেটা করে সেটা হচ্ছে একটা করে রিকোয়েস্ট করে, সেই রিকোয়েস্টটা যখন সার্ভারে আসে তখন সেখানে যেটা হয় সেটা হচ্ছে অ্যাপাচে হচ্ছে বসে থাকে। অ্যাপাচে আসলে মানে জ্যাম্প একটা কন্ট্রোল প্যানেল, সেটা হচ্ছে কি অ্যাপাচে যে সার্ভারটা সেটাকে হচ্ছে কন্ট্রোল করে। তো অ্যাপাচে দেখে যে আমরা যেটা করবো বেসিক্যালি সেটা হচ্ছে পিএইচপি দিয়ে কাজটা করবো, তাহলে যখন দেখতেছে যে রিকোয়েস্ট হচ্ছে পিএইচপি কে কল করতেছে, তখন যেটা করে সেটা হচ্ছে যে পিএইচপির জন্য যে পোর্টটা আছে সেই পোর্টে হচ্ছে কি রিডাইরেক্ট করতেছে। পিএইচপির মধ্যে হচ্ছে বেসিক্যালি ওয়েবের লজিক গুলা কাজ করতেছে, সেটা আমরা এখন দেখবো কি আসলে কি হয়। এবং আমরা যেটা করবো সেটা হচ্ছে পিএইচপি মধ্যে ডাটাবেস কে অ্যাক্সেস করবো, যেমন সে কথার কথা আমাদের যদি ইনসার্ট করতে হয় তাহলে পিএইচপির মধ্যে আমাদের লজিক থাকবে এবং পিএইচপি কল করবে ডাটাবেস কে এবং আলটিমেটলি সেখানে ডাটাবেসের সাথে কমিউনিকেট করবে। যদি আমাদের রিট্রাইভ করতে হয় তাহলে কি করতে হবে, পিএইচপি ডাটাবেস থেকে পড়ে নিয়ে আসবে এবং সেটা হচ্ছে একই পথে পাস করে দিবে, সেটা আলটিমেটলি ক্লায়েন্ট এক্সেস করবে। তো এই জিনিসটা বেসিক্যালি হয় হচ্ছে সার্ভারের মধ্যে। তাহলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ডাটাবেসের জন্য যেটা করতে হবে, আগে ফার্স্ট আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের যে এই যে পিসিটা আছে এই পিসিটাকে আমরা হচ্ছে সার্ভার হিসেবে চিন্তা করছি। তাহলে আমরা একটু চেক করে দেখি সার্ভার সাথে কমিউনিকেশন আমরা করতে পারতেছি কিনা। তাহলে ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট পাঠাবো, চেক করার জন্য যে আসলে পোস্ট রিকোয়েস্ট যায় কিনা। তাহলে যেটা করবো সেটা হচ্ছে জ্যাম্পের হচ্ছে কি একটা করে ফোল্ডার থাকে, তাহলে সেই ফোল্ডারের মধ্যে যে এইচডি ডক সেটার মধ্যে হচ্ছে আমরা পিএইচপি ফাইল গুলো পাই, তাহলে সেখানে আমরা আমাদের জন্য একটা অ্যাপ তৈরি করি, আমাদের যে অ্যাপটা সেটার জন্য একটা ফোল্ডার তৈরি করি, একটা ওয়েব অ্যাড্রেস আমাদের অ্যাপ। তাহলে যেটা করবো সেটা হচ্ছে জাস্ট সিম্পলি একটা নতুন ফোল্ডার তৈরি করি, সেটা হচ্ছে যে জ্যাম্পের মধ্যে, জ্যাম্প হচ্ছে এখানে এবং এইচডি ডকস এখানে আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করি যেটার নাম হচ্ছে আমাদের। তাহলে এখানে আমরা জাস্ট টেস্ট করার জন্য একটা পিএইচপি ফাইল তৈরি করি যেটার নাম হচ্ছে টেস্ট ডট পিএইচপি। তো এই পিএইচপিটার মধ্যে আমরা জাস্ট এই কোডটাকে পেস্ট করি চেক করার জন্য আসলে জিনিসটা কাজ করে কিনা। এখানে আসলে কি হচ্ছে আমরা খুব সহজে বুঝতে পারবো এখন এটা সেভ করে রাখলাম। এখানে যেটা হচ্ছে আমরা দুইটা নাম্বার পাঠাবো পোস্টের মধ্যে, দুইটা নাম্বার, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, এই দুটো নাম্বার আমরা পাঠাবো এবং সেই দুটো নাম্বার চেক করে দেখবে যে নাম্বার গুলো আসছে কিনা। যদি এসে থাকে তাহলে কি করবে, এ এর মধ্যে নাম্বার এটা রাখবে, বি এর মধ্যে বিটা রাখবে, এবং রেসপন্স যে জেসন অবজেক্ট সেটা তৈরি করবে এবং সেটার মধ্যে কি রাখবে, সাম নামে একটা ভ্যারিয়েবল রাখবে, সাম নামে একটা কি রাখবে এবং সেটা ভ্যালু হবে হচ্ছে এ আর বি এর যোগফল, এবং সেটা কি করবে ইকো করে দিবে, মানে হচ্ছে কি এই রেসপন্সটাকে জেসন বানায় সেটাকে হচ্ছে পাঠিয়ে দিবে, রিটার্ন করে দিবে। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এ আর বি অ্যাপ থেকে পাঠাতে হবে এবং আলটিমেটলি সার্ভারটা যেটা করবে সেটা হচ্ছে এ আর বি টাকে পেয়ে আলটিমেটলি একটা রেসপন্স পাঠাবে, সেই রেসপন্সটা কি হবে এ আর বি এর যোগফল। তাহলে আমাদের যেটা করতে হবে ফার্স্টে জ্যাম্প অন করতে হবে, জ্যাম্প যদি অন করি, জ্যাম্প কন্ট্রোল প্যানেল অন করলাম এবং এখানে অ্যাপাচে যেটা আছে সেই অ্যাপাচে মডেলটা যদি স্টার্ট করি তাহলে হচ্ছে কি স্টার্ট হয়ে গেল। তো এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের অ্যাপ যেটা ছিল সেখানে হচ্ছে কি আমরা একটা জেসন অবজেক্ট রিকোয়েস্ট করবো। এখন কথা হচ্ছে যে অনেক সময় জেসন অবজেক্ট যখন রিকোয়েস্ট করি তখন রিটার্ন ভ্যালুটা আসলে পায় না, এই জন্য যেটা করবো আমরা সেটা হচ্ছে যে যেমন এখানে জেসন অবজেক্ট রিকোয়েস্ট না করে আমরা জাস্ট একটা জেসন সিম্পল একটা স্ট্রিং রিকোয়েস্ট করবো। যেটা করবো সেটা হচ্ছে সিম্পলি এখানে লিখবো যে জেসন অবজেক্ট খুব সম্ভবত এখানে ফর্ম করতে পারে না, এই জন্য আমরা লিখবো স্ট্রিং রিকোয়েস্ট, এটা নামও জর দিলাম, সেটা হচ্ছে নিউ স্ট্রিং রিকোয়েস্ট। বেসিক্যালি একই জিনিস, স্ট্রিং আর জেসন অবজেক্ট একটা থেকে আরেকটা কনভার্ট করা যায়, আমরা এখন দেখবো। তাহলে মেথড কি হবে, মেথড হিসেবে আমরা পাস করবো একটা পোস্ট, তাহলে লিখবো হচ্ছে মেথড ডট পোস্ট, এটা হচ্ছে মেথড। ইউআরএল টা কি হবে, ইউআরএল টা পাওয়ার জন্য আমাদেরকে এই সার্ভারের যে আইপি অ্যাড্রেস টা পেতে হবে, তাহলে আমরা হচ্ছে কমান্ড প্রম্পটে যাবো, রাইট ক্লিক করে আমরা যেটা করবো আমাদের আইপি অ্যাড্রেস টা পেতে হবে, তাহলে আমরা কমান্ড প্রম্পট থেকে লিখবো আইপি কনফিগ। তাহলে আমাদের যেটা আসবে সেখানে এই যে IP4 অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে 10.1.1.35, তাহলে এটা হবে হচ্ছে গিয়ে 10.1.1.35 এবং এটা যেহেতু HTTP অ্যাক্সেস তাহলে HTTP/:// ওকে। তাহলে এখানে আমাদের যেটা অ্যাক্সেস করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাপ, তাহলে আমাদের এবং এটার মধ্যে আমাদের আমাদের অ্যাপের মধ্যে
test.php টাকে এক্সপোর্ট করা, test.php এটাকে এক্সপোর্ট করা। ঠিক আছে, আমরা একটু শিওর হওয়ার জন্য দিদি test.php, ওকে তাহলে ইউআরএল হচ্ছে এটা। তাহলে থার্ড প্যারামিটারটা কি হবে? থার্ড প্যারামিটারটা হবে হচ্ছে একটা রেসপন্স। তাহলে লিখবো নিউ, কন্ট্রোল দিয়ে স্পেস দিয়ে লিসেনার, তাহলে রেসপন্স তৈরি হয়ে গেল। এবং ফোর্থ প্যারামিটারটা হচ্ছে একটা ইরর, ইরর হ্যান্ডলার, তাহলে নিউ, কন্ট্রোল দিয়ে স্পেস দিলে ইরর লিসেনার তৈরি হয়ে গেল। এবং আলটিমেটলি আমাদের এখানে শেষ করতে হবে। এখন ফার্স্ট অফ অল যে রেসপন্স যেটা আসবে সেই রেসপন্সে কি হবে, রেসপন্স যেটা আসবে সেটা হচ্ছে একটা স্ট্রিং, কিন্তু স্ট্রিংটাকে আমরা সবসময় জেসন অবজেক্টে কনভার্ট করতে পারবো। তাহলে আমরা লিখবো জেসন অবজেক্ট জে সমান সমান হচ্ছে গিয়ে নিউ জেসন অবজেক্ট, এটা হচ্ছে স্ট্রিং থেকে রেসপন্স থেকে, রেসপন্স থেকে আমরা একটা জেসন অবজেক্ট বানাই ফেলবো। এখন জেসন অবজেক্ট নিয়ে কাজ করলে সবসময় ট্রাই ক্যাচ নিয়ে আসতে হয়, তাহলে ট্রাই ক্যাচ আমরা সারাউন্ড করলাম। এবং জেসন অবজেক্ট যেটা হলো সেটার মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কোথায় আছে, সেই ভ্যালুটা আছে হচ্ছে সাম এর মধ্যে। তাহলে এলবিএল সিলেকশনের মধ্যে আমরা লিখবো সেট টেক্সট সাম ইজ দিয়ে হবে হচ্ছে গিয়ে জে ডট, এখানে কি আসছে স্ট্রিং, তাহলে স্ট্রিংটার নাম কি সাম, ছোট হাতের SUM, তাহলে জিনিসটা আসবে। কিন্তু ঝামেলা হচ্ছে যে আমরা কিছু পাঠাই নাই, এবং এখানে ইরোরটা তো অবশ্যই এলবিএল সিলেকশন ডট সেট টেক্সট ইরর ডট গেট মেসেজ যেটা হয়। এখন আমরা কিন্তু কিছু পাঠাই নেই, তাহলে কেমনে আসবে জিনিসটা? আমাদের কিন্তু এখানে প্যারামিটার পাঠানোর জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। প্যারামিটার পাঠানোর জন্য যেটা করতে হবে, এই রিকোয়েস্টটা শেষে আমরা একটু ওভাররাইড করব। কিভাবে ওভাররাইড করব দেখা যাক, এই ব্র্যাকেটটা শেষ করার পর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব, তাহলে এটার মধ্যে আমরা লিখতে পারবো চাইলে। তাহলে এখানে আমরা একটা ওভাররাইড করব, তাহলে রাইট ক্লিক দিয়ে জেনারেট করি, জেনারেট করব হচ্ছে ওভাররাইড। তাহলে ওভাররাইড কি করব দেখা যাক, ওভাররাইড করব হচ্ছে গেট প্যারাম নামে একটা জিনিস, এই যে গেট প্যারাম নামে যে জিনিসটা সেটা ওভাররাইড করব। তো আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা ডাটাবেসের জন্য কি করছিলাম, ডাটাবেসের মধ্যে যখন আমাদেরকে কিছু জিনিসপত্র পাঠাইতে হতো তখন আমরা কন্টেন্ট ভ্যালু ইউজ করতাম। সো কন্টেন্ট ভ্যালু যেরকম একটা ম্যাপের মতো ছিল, এখানে হচ্ছে এক্স্যাক্টলি ওরকম একটা ম্যাপ আছে, এটা হচ্ছে ম্যাপ স্ট্রিং টু স্ট্রিং। তাহলে আমাদের যেটা করতে হবে, এটা রিটার্ন ভ্যালু হিসেবে পাঠাতে পারছো ওই ম্যাপটা। তাহলে এখানে ম্যাপের মধ্যে হলে কি কি থাকবে, ম্যাপের মধ্যে থাকবে বেসিক্যালি এইরকম একটা জিনিস যে এ এর ভ্যালু থাকবে হচ্ছে কি এ এর জন্য একটা নাম্বার, বি এর ভ্যালু থাকবে বি এর জন্য একটা নাম্বার। তাহলে আমরা কি করব, ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে একটা ম্যাপ তৈরি করি, ম্যাপ স্ট্রিং থেকে স্ট্রিং, আর একটা হচ্ছে স্ট্রিং সে পি সমান সমান হচ্ছে কি নিউ হ্যাশ ম্যাপ, হ্যাশ ম্যাপ তৈরি হয়ে গেল। এখন পি ডট পুট, তাহলে এই হিসাবে আমরা পাঠাচ্ছি হয়তো 10, এবং 10টাকে অবশ্যই স্ট্রিং হিসাবে পাঠাতে হবে, নাহলে হচ্ছে এরর দেখাবে। আর বি হিসাবে আমরা পাঠাবো হচ্ছে গিয়ে কি ধরা যাক 15 পাঠাচ্ছি, সেটাও একটা ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে, এবং এটাকে আমাকে রিটার্ন করে দিতে হবে। যদি আমরা এটা রিটার্ন করে দিই তাহলে হচ্ছে আলটিমেটলি পি হচ্ছে আমাদের প্যারাম যেটা সেই জিনিসটা সেটাও থেকে আমরা পাঠিয়ে দিলাম। তাহলে আমাদের পোস্ট এর মধ্যে থাকবে হচ্ছে এ আর বি, এ এর ভ্যালু হচ্ছে 10 আর বি এর ভ্যালু হচ্ছে 50। তাহলে রেজাল্টটা যখন আসবে তখন হচ্ছে আমরা লেভেল সিলেকশনের মধ্যে দেখাবো। তাহলে আমি যদি রান করি তাহলে দেখা যাক কি হয়, যখন আমরা রান করব তখন এখানে যে শেষ রান করলে পরে দেখা যাচ্ছে সাম ইজ 50। তার মানে কি হচ্ছে, আমরা যে এখানে রেজাল্ট আমরা যে এখানে 10 আর 15 দিয়েছিলাম সেটা রেজাল্ট দেখা যাচ্ছে এখানে 50। তার অর্থ হচ্ছে এই যে আমাদের ডাটাবেসের সাথে মানে আমাদের অ্যাপের সাথে এই কারেন্ট যে সার্ভারটা আছে সেটা কমিউনিকেশনটা হচ্ছে ওকে। কিন্তু আমরা তো জাস্ট কমিউনিকেশন করতে যাই না, আমরা যেটা করতেছি ডাটাবেস অ্যাক্সেস করছি। তাহলে কি করতে হবে, ডাটাবেসটা অ্যাক্সেস করার জন্য কি করতে হবে, আগে ডাটাবেস তৈরি করতে হবে। এখন আমাদের এসকিউএলআই ডাটাবেস ছিল হচ্ছে এরকম টাইপের। এই ডাটাবেসের মধ্যে কি কি ছিল, ডাটাবেস নেম ছিল, টেবিল নেম ছিল, টাস্ক নেম, টাস্ক রো আর টাস্ক কস, এই তিনটা হচ্ছে কি ফিল্ড ছিল। তাহলে এরকম একটা জিনিস যদি MySQL তৈরি করতে হয় তাহলে এই কমান্ডটা লিখতে হবে যে ক্রিয়েট ডাটাবেস টাস্ক ডাটাবেস। এটা হচ্ছে আসলে কি, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ডাটাবেসের নাম, এবং ডাটাবেস যখন আমরা ইউজ করতেছি তখন সেটার মধ্যে আমরা একটা টেবিল তৈরি করবো, সেটা হচ্ছে কি আসলে এই টেবিলটার নাম। এবং এটার মধ্যে আমরা তিনটা ফিল্ড রাখবো, সেই আগের মতনই আইডি থাকবে, টাস্ক থাকবে, কস্ট থাকবে। আইডি হচ্ছে কি অবশ্যই প্রাইমারি কি হবে, এবং এটা অটো ইনক্রিমেন্ট হবে, এবং এটার ভ্যালুটাকে আমরা দিয়ে দিতে পারবো না। এবং টাস্ক হিসাবে থাকবে হচ্ছে একটা স্ট্রিং যেটাকে বলছি ভার্চুয়াল, আর কস্ট হিসাবে থাকবে একটা স্ট্রিং যেটা হচ্ছে একটা ভার্চুয়াল। তাহলে এটা যদি আমাদের তৈরি করতে হয় তাহলে আমরা কি করবো, আমরা হচ্ছে একটা MySQL ক্লায়েন্ট ওপেন করি, আমরা এখানে এটা ইউজ করতেছি, অনেকে হচ্ছে অনেক রকম ক্লায়েন্ট ইউজ করে। তাহলে এই ক্লায়েন্টটা যদি আমরা ইউজ করি তাহলে এখানে কোয়েরির মধ্যে আমরা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট এটা কপি করে পেস্ট করে দিব। যদি আমরা এটাকে কপি করি, রাইট ক্লিক করে কপি, এখানে যদি আমরা পেস্ট করি, রান করলে আমাদের ডাটাবেস তৈরি হবে, ডাটাবেস নাম হচ্ছে টাস্ক ডাটাবেস।
তাহলে এখন টাস্ক ডাটাবেস তৈরি হয়ে গেল। তো এরপরের পার্টটাতে আমরা দেখবো যে কিভাবে এই ডাটাবেসের মধ্যে আমাদেরকে অ্যাক্সেস করতে হবে।